স্বামী চেনারি চিনে না স্বামী বউ হওয়া কি তার মানে গো শাখা পড়লাম সিঁদুর মাখলাম স্বামীর একটা ফুটফুটে বউ হলাম তা নয় স্বামীর প্রতি যদি নিষ্ঠা ভক্তি না থাকে ওই মানুষ দেখানো শাখা সিঁদুর করে কোনো লাভ নেই উচিত কথা বলবো মাসি জীবনে আর এই লাদিতে আসে না কি বাবা যেটা উচিত কথা সেটা আজকে বলবোই আমি বন্টি বিয়ের সময় সিঁদুরটা কয় জায়গায় দিয়েছিল বলো বলো কয় জায়গায় দিয়েছিল তুমি আমার ছোট বোনের মতো বলছিল কয় জায়গায় দিয়েছিল বিয়ের সময় সিঁদুর কালী মন্দিরে বিয়ে ছিল বলতেই পারে এক জায়গায় তাই না বিয়ের সময় এক জায়গায় দিয়েছিল এখন কয় জায়গায় পড়েন এখন কয় জায়গায় সিঁদুর পড়েন মা পাঁচ জায়গায় আর কেউ পাঁচ জায়গায় আর এত জনের মধ্যে শুধু তিন চারজন শুধু পাঁচ জায়গায় পড়ে আর আপনারা আমার মনে হয় না যে আপনারা পাঁচ জায়গায় সিঁদুরটা পড়েন মাথা খারাপ এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় হলো তারপর স্বামীর নামে প্রণাম এই তো আর আঙ্গুলে যেটা এই হচ্ছে ছয় জায়গায় পাঁচ জায়গায় পড়লো পাঁচটা মন্ত্র বললো লাস্ট পর্যন্ত আঙ্গুলে যেটা লেগে থাকে তখন পিছন দেবো তাই নম তাহলে স্বামীর মঙ্গল হবে না অমঙ্গল হবে কোনটা জেনারি চিনে না স্বামী জেনারি চিনে না স্বামী বউ হওয়া কি তার মানায় স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায় স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায় একবার নিচ্ছিলেন স্বামীর দিকে মায়েরা হরিবার বেশি বাজালে বেশি পয়সাও দিবে না যে আনন্দ করে একটু বেশি বাজাবো দিবে না আমি কি বললাম একবার নিজ নিজ স্বামীর দিতে নিজের নিজের স্বামীর নামে জয়দুন উলু ধুনি দিতে বললাম না বাবারা নারীরা কয় জাতের আছে চারটা জাতের তাই না হস্তিনী পদ্মিনী সিংহী চিত্রানী যারা হস্তিনী নারী ওরা স্বামীর মঙ্গল জীবনে চাবে না স্বামীর নামে জয়দুন উলু ধুনি জীবনে দেবে না আর যেখানে যাবে খালি কানে কানে গুদুর গুদুর ফুসু ফুসু গল্প করবে দেবে একবারে হস্তিনীর লক্ষণটাও না আর আপনি বসে আছেন ওই পাশ দিয়ে যাচ্ছে মনে হয় যে মাটিটা কাঁপতে কাঁপতে যাচ্ছে নাকি ওটাই হস্তিনী নারী দেখবেন যে মায়েরা এবার উলু ধুনি দেবে না বুঝে নেবেন আমি জানি আপনার এলাকায় নাই হস্তিনী নারী এলাকার মধ্যে নাই আমি জানি এখানকার মায়েরা ভালো সব এখানে আছে পদ্মিনী চিত্রানী এই মায়েরা আছে এখানে হস্তিনী নারী নাই কিন্তু থাকলে থাকতে পারে দেখবেন এবার একবারে নিচ্ছিল স্বামী পিতে হরিবল কি হয়ে গেল মা এই ফাল্গুনের ২৪ তারিখ কি ছিল শিব চতুর্দশী শিবের মাথায় কারা কারা জল ঢেলেছিলেন এই কয়জন আর কেউ ঢালেননি মন থেকে বলুন কে কে জল ঢেলেছিলেন বাহ দাঁড়ান ভালো মানুষের বেশি ও মা যে শিব আপনাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে যে শিবের জন্য আপনাদের অঙ্গে শাখা সিঁদুর রয়েছে সেই শিবের মাথায় জল ঢেলেছিলেন
পাথরের মূর্তির মধ্যে জল ঢেলে কোনো লাভ নাই। নিজের বাড়ির শিব সন্তুষ্ট নাই, না খেয়ে অভুক্ত রয়েছে, একটা পাথরের মূর্তির মধ্যে না খেয়ে দিয়ে কত ভোগ বাতাসে নিয়ে দিচ্ছে, পাথরের মূর্তি খাবে? নিজের শিবকে ভালোবাসতে শিখুন, সব সব দেবদেবীরা খুশি থাকবে, এমনিতে ভালো পূজা করতে এমনি ভালো থাকবে। মনে করেন আপনাদের বাড়িতে জন্মটা ধন্য কখন হবে, মনে করে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে, বিয়ে বাড়ি লেগেছে, আপনার স্বামী চেয়ারে বসে আছে সামনে পাটা মেলে দিয়ে, আপনারা আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, আপনার স্বামীর সঙ্গে আপনাদের পা একটু লেগে গেল, তখন কি করেন? প্রণাম করেন? ও ওটা মানুষ দেখানো প্রণাম করে বাবা। হ্যাঁ, ওই প্রণামটা হয় তখন মানুষ দেখানো। কেন? উচিত কথা বলবো মাসি, জীবনে লাদিতে আসি বা না আসি, ওটা মানুষ দেখানো প্রণাম করে। সারা রাত্রি যখন স্বামী স্ত্রীর মধ্যে আমরা সারা রাত্রি শুয়ে থাকি, আমার বউয়ের সঙ্গে আমার পা কতবার লাগে, বউ তো রাত্রিবেলা উঠে প্রণাম করে না, করে? ও উচিত কথা কইলি বেজার। ও মা, জন্মটা তখনই ধন্য হবে মা যখন রাত্রিবেলা শোবেন স্বামীর চরণে প্রণাম করে শোবেন, যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন স্বামীর চরণে প্রণাম করে উঠবেন, দেখবেন জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। কোনোদিন স্বামীর সঙ্গে অশান্তি গন্ডগোল ঝগড়া হবে না, সংসারে ছাড়াছাড়ি হবে না, সংসার হবে সুখময় আপনাদের। নারীর জীবন বড়ই কঠিন, সব লোকে তাই বলে, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়, স্বামীর চেয়ে দামি কিছু নাই দুনিয়ায়। একবার নিচে স্বামী পিতে সবাই মিলে বলো আমার হরিবাল, যে স্বামীকে ঘরে বসিয়ে ঠাকুর দেব গোবিন্দকে যেমন পূজা করেন, স্বামীকে পূজা করেন এমন কেউ আছে? স্বামীকে কেউ পূজা করেন না? করেন? আপনার স্বামী আছে এখানে? কই, কোনটা হয়তো থাকে? প্রমাণ স্বামী পূজা, এদিকে আপনার স্বামী পূজা কেমন করেন জানি না, কিন্তু আমাদের উত্তর দিনাজপুর দেশ বিদেশ বিভিন্ন জায়গায় গান করে ঘুরে বেড়াই মা, বিভিন্ন জায়গায় স্বামী পূজার চোখে পড়ে যায়, কেমন বলবো? শিখবেন? একটা শর্টকাটে স্বামী পূজা আছে, শিখবেন বলবো? কে কে শিখবেন হাত তুলেন দেখি, হাত তুলেন, কে কে শিখবেন হাত তুলেন? দিদি ভাই শিখবে বলছি, দাঁড়ানি বাবা। স্বামী পূজাটা কেমন? সন্ধ্যা হলে বৈকাল হলে বাবারা সাইকেল নিয়ে একটা ব্যাগ নিয়ে ঝুড়ি নিয়ে কোথায় যায়? হাটে বাজারে যায়। কেন? বাড়ির বিভিন্ন রকম তরি তরকারি মশলাপাতিতে তেল লবণ লাগে, তাই না বাবা? খরচাপাতি করার জন্য বাজারে যায়। বাজার থেকে আসার মনে করে এটা বাজার খরচাপাতি হয়ে গেল, বাবাজি তখন বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে অন্ধকারে বিক্রি হয় ওটা, ল্যাম্প কুপি মোমবাতি জ্বালিয়ে কাপে কাপে গ্লাসে গ্লাসে বিক্রি হয় বাবা, 5 টাকা গ্লাস 10 টাকা গ্লাস এদিকে হয়। বাবাজিরা ওই 2-3 প্যাক মেরে দিয়ে তখন ঢুলতে ঢুলতে বাড়িতে যায়,
মনে করে নিতে পারি ওই রাস্তা দূরে আসতে এসে পিঙ্কি বাবা দূর থেকে চিৎকার করবে, পিঙ্কির মা এখানে, পিঙ্কির মা আছেন, আছে পিঙ্কির মা আছেন, এদিকার কথা বলছেন, ওটা আমাদের অধিকার কথা, শরীরে যত শক্তি আছে পিঙ্কির মাকে ডাকে, আর যত বাড়ির কাছাকাছি বাড়ির দরজায় আসে পিঙ্কির বাবা এত জোরে ডাকতে পারবে, তখন আদর সহাস করে ডাকবে, বলবে কি কই গো সোনা দরজাটা খোল না, এত আদর সোহাগ করে ডাকে পিঙ্কির মাথা, বুঝতে পারে আমার স্বামী দেবতা হাটে বাজারে গেছে, এক রূপে গেছে আরেক রূপে এসে আমাকে মিষ্টি মধুর সুরে ডাকছে, নিশ্চয় পিঙ্কির বাবা অমৃত সুরা পান করেছে বলেই আজকে আমাকে মিষ্টি মধুর সুরে ডাকছে। পিঙ্কির মা ঘর থেকে দৌড়ে ছাড়তে এসে বলে, আজ একটা বের বেটা গোলাম তোকে ঝাঁটা দিয়ে পূজা করবো, এই ধরনের পূজা করেন, এদিকে হয় স্বামী পূজা হয়, একটা ফুল জল দিয়ে হয়, একটা ঝাঁটা দিয়ে পূজা হয়, মা যে নারীরা স্বামীদের ঝাঁটা দিয়ে পূজা করে সেই সংসারে সুখ শান্তি নাহি বসবাস হতে পারে। আপনাদের বললাম স্বামী পরম গুরু, বুকটা ফুলে গেল তাই না, আমরা স্বামী বলুন তো, আমরা স্বামী বুকে হাত দিয়ে বলুন, আমরা স্বামী বলুন, কারো দম নাই, কেন যারা জীবনে কারো কপালে সিঁদুর দেয়নি তারা হয়েছে জগতের স্বামী, যেমন স্বামী বিবেকানন্দ বিয়ে করেনি জগতের স্বামী হয়ে যাকে স্বামী নামটা উচ্চারণ, একটা মেয়ে হতে বিয়ে করবো হতে সবাই স্বামী আগে তাই না, স্বামী নিগমানন্দ স্বামী প্রমানন্দ তারা জগতের স্বামী, আর আমরা একজনের কোপালে দিয়ে হয়েছে আসামি আর গোলাম। আজকে টাইম মতো বাউল শুনলে, বাউল শুনে যদি বাড়িতে না যাই কালকে এখানে আসে বাড়ির লোক খোঁজাখুঁজি করবে, কালকে এখানে এসে খোঁজাখুঁজি করবে, তৃতীয় দিন আত্মীয় স্বজন বাড়ি খোঁজাখুঁজি করবে, চতুর্থ দিন আপনার নামে থানায় গিয়ে ডায়েরি দিবে, বাউল শুনতে গিয়ে আমার স্বামী হারিয়ে গেছে, স্বামী থাকলাম আমরা আসামি। স্বামী হলো পরম গুরু নারীর সাধনা, স্বামীর চেয়ে দামি কিছু নাই রে দুনি আয়।